এই হচ্ছে দেশি জুগার, এখানে একটা নাট দিয়ে লাগায় দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি দাঁড়াইতে গেলে এটা ভেঙে যাবে, কারণ এটা অলরেডি এখানে ফাটছে। এই জায়গায় একটা এক লিটারের তেল আমরা এক্সট্রা রাখছিলাম, কারণ কালকেরাতে যখন তেল লোড করা হয়েছে ফুয়েল আর কি, তখন মনে হয়েছিলো যে এক লিটার এক্সট্রা থাক যদি কারো কোনো সময় লেগে যায়। কিন্তু এখানে আমরা বসে এতক্ষণ আড্ডা দিচ্ছি, এর মধ্যে এখানে যেটা বাইকও ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে তেলের বোতলটা চুরি করে নিয়ে গেছে কেউ। এখন ওই বাইকাররাও নিতে পারে বা অন্য কেউ নিতে পারে, কেমন কথা রে ভাই, এক লিটার তেল রেখা যদি সেফ না থাকি আমরা। ছোটখাটো একটা রেস্টুরেন্টে আমরা খাইতে বসছি, কিন্তু এখানে অন্যান্য যে দোকানগুলো দেখলাম খাবারের, ওখানে সিঙ্গারা বাজতেছে, পরোটা ভাত এগুলো পাওয়া যায় না, বাট এখানে পাইছি কাপ্তাই বাজারে। আর এদিকে কাপ্তাই ধাবা নামে কোনো একটা রেস্টুরেন্ট আছে, 2 মিনিটের দূরত্ব, কিন্তু একজন বললো এদিকে এখনো কিছু খুলে নাই, যথেষ্ট বাজছে কিন্তু তারপরে ওরা বলতেছে কিছু খুলে নাই। কটা বাজে আসলে? 9:33 অলরেডি বাজে, এখনো রেস্টুরেন্টগুলো খুলে নেই, দোকানপাটও খুলে নেই, ব্যাপারটা একটু অদ্ভুত। ওরা কি আসলে দিনে ঘুমায় রাতে জাগে কিনা বুঝতেছি না, না আসলে ব্যাপারটা তা না, হয়তো আস্তে ধীরে খুলবে। আর খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হবো, এই তো এই এখন এখানে কারবার, অ্যাক্সিডেন্ট বাদে আর সব কিছু ঠিক ছিল। এই হলো আমাদের খাবার, ভাত রুটি রুটি ভাত। কাপ্তাই বাজারে আমরা বেশ বড় একটা ব্রেক নিছি, অলরেডি এখন সময় হলো 11:46, এই টাইমের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। এখনও খাওয়া দাওয়া করছি আমরা, আর সেকেন্ড হলো ফুডপ্যাকটা যে ভাঙছিল ওইটার একটা দেশি জোগাড় করে দেওয়া হয়েছে, ব্যাপারটা খুব মানে খুবই দক্ষতার সাথে করে দিচ্ছে। ভাই ওকে আল্লাহ হাফেজ, ভাইয়া দেখা হবে, অ্যান্ড আমি ছবি দেখায় দিব আপনাদের, বা সামনে গিয়ে আমি ভিডিও করেই আপনাদেরকে দেখায় দিতেছি। দেশি জোগাড়টা করা করছে করা, অ্যান্ড মাত্র 150 টাকা সম্ভবত নিছে, এটা ঢাকায় করলে আমার মনে হয় না যে 800-1000-এর নিচে করতো। বাট এখানে আসলে মানুষ বাইরে থেকে আসে, বিপত্তি পদে পড়লে এরকম জিনিস বানায় খুব একটা চার্জ করে না, ভালো লোক এখনও আছে আর কি। আচ্ছা চলেন তাহলে আবার রওনা হই, অ্যান্ড এখন সম্ভবত আমরা সমতল রাস্তায় পাবো, খুব একটা উঁচু নিচু রাস্তা বা পাহাড়ি রাস্তা পাবো না সম্ভবত, শিওর না আমি যদিও, চলেন দেখি চলতে থাকি কী অবস্থা কী হয়। কাপ্তাই বাজার পার হওয়ার পরে ভাবছিলাম যে হয়তো পাহাড় টাহাড় থাকবে না, রোড অত সুন্দর থাকবে না, কিন্তু এইদিকে বিশাল পানি। এখন এটা কি কর্ণফুলী নদী নাকি লেক আমি ঠিক বুঝতেছি না যদিও, আর ওই পাশে বেশ বড় বড় পাহাড়, অ্যান্ড ওরে গরু মামা, রাস্তায় তো গরু মামারা পার হইতেছে। এটাও ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যেই, কারণ মাত্রই একটা চেকপোস্ট পার হয়েছি, ক্যামেরা অফ ছিল, এই কারণে আর ঝামেলা করে নাই, ঝামেলা বলতে আর কি কোনো কিছু জিজ্ঞেস করে নাই, ঝামেলার তো কিছু নাই, চেকপোস্টে তো অবশ্যই জিজ্ঞেস করবে, এটাতে ঝামেলা মনে করাই যাবে না। অ্যান্ড এই জায়গার রাস্তাটা আবার একটু অন্যরকম একটা ভাইব দিতেছে, মানে গাজীপুর টাজিপুর ওই ধরনের একটা ভাইব দিতেছে, অ্যান্ড প্রচুর সেগুন গাছ এদিকে, দুই পাশেই সেগুন গাছ আছে, অ্যান্ড একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, এই দুপুরবেলা এরকম ঠান্ডা পাওয়াটা টাফ। আর নিচে তো এটা সম্ভবত নদী আমার মনে হইতেছে, সম্ভবত। চলেন চলতে থাকি, সেই রোডে একটু গরু আছে বেশ, এদিকেও গরু দাঁড়ায় আছে, বাট অনেক ছায়া, লাস্টের দিকটা অনেক ছায়া ছিল কাপ্তাই আসার আগে, ওদিকে খুব একটা ভিডিও নেই নাই, কারণ একটা বাইক পড়ে যাওয়ার কারণে মনটা সবার খারাপ ছিল ওই টাইমটা। সুন্দর একটা ব্রিজও আছে সামনে, সুন্দর পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তায় আমাদের এই বাইকটাই মনে হয় সবচেয়ে বেশি মানাইছে, দুই পাশে স্যাডেল ব্যাগ লাগানোর কারণে মানে ট্রাভেলার ট্রাভেলার একটা ভাব চলে আসছে, রাইডিং জ্যাকেট অ্যান্ড সব কিছু মিলা পুরা বাইকটা একদম জোস লাগতেছে, মানে এই রোডের সাথে এই বাইকটাই গেছে আসলে। অ্যান্ড কাপ্তাই থেকে চিটাগাং সম্ভবত আর 45 কিলোমিটার, কারণ একটু আগে আমি 46 দেখছিলাম, আর এইদিকের রোডঘাট তো যথেষ্ট পরিমাণ সুন্দর, আসলে না আসলে দেশের অনেক সৌন্দর্যই দেখা বাকি থেকে যায়। ভালো হয়েছিল যে এইবার আসলাম, অ্যান্ড এবার আসলে একটু কি বলে চেক বা সূচিপত্র পরে গেলাম এই জায়গার, রিসেন্ট আমি আরেকবার আসবো আর একটু ডিটেইলে ব্লগ করার জন্য, এবার সাবস্ক্রাইবার অ্যান্ড ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে ওইভাবে ঘোরাঘুরিও করতে পারি নাই, এরপরে যখন আসবো তখন হয়তো পোস্ট দিয়ে সবার সাথে একটা গ্রুপ টুপ করে এদিকে বিভিন্ন স্পট ঘুরবো। এবার জাস্ট রোড ভিউটা একটু দেখে নিলাম, অ্যান্ড রাস্তাটা একটু চিনেও গেলাম আসলে। এইবারের রাস্তা উঁচু নিচু নাই বললে আসলে একদম ভুল হবে, উঁচু নিচু আছে কিন্তু অনেক বড় বড়, মানে একদম ক্ষুদ্র, একদম হঠাৎ নেমে গেছে হঠাৎ উঠে গেছে এরকম না, বাট আছে। তবে পাশের এই নদীটা বা এটা যাই হোক, এই ব্যাপারটা নদী এইটা, এই ব্যাপারটা অনেক মজার লাগতেছে, ম্যাপ অন করলেই দেখা যাবে অবশ্য, এটা সম্ভবত কর্ণফুলী নদী। সুন্দর সুন্দর বাস স্টপ আছে, দেখেন এই যে বাস স্টপটা বেশ বেশ সুন্দর। আচ্ছা প্রবলেম নেই, খুলে তুলে নেই, ও
কাপ্তাই বাজারে আমাদের বেশ অনেক সাবস্ক্রাইবার ভাই বন্ধুদের সাথে দেখা হয়েছিল এন্ড ওনাদের কাছ থেকে ফোনে এই ভাই জানতে পারছে যে আমরা এই রোড দিয়ে যাব। উনি এই রোডেই অপেক্ষা করতেছিল আর রোডে আমাকে এসে থামাইতে পারছে, যাকে আমরা একসাথেই রাইড করতেছি। উনি আমাদের সাথে বেশ কিছুক্ষণ যাবে, দেখি ওইদিকে হয়তো একটা ব্রেক নিলে ওনার সাথে এক কাপ চা খেয়ে দেন রওনা হব, আর যদি তা সম্ভব না হয় তাহলে এর পরের বার। অ্যান্ড আমার ভাই বন্ধুরা একটু বেশি আগে চলে গেছে, অলরেডি ইন্টারকম থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তারা। বেশ ফার্স্ট রাইড করছি অ্যান্ড হ্যাঁ ধরে ফেলছি, সামনে দেখা যাইতেছে প্যানোরোমা জুম রেস্তোরাঁ। এখানে একটা পিকনিক স্পট আছে এরকম দেখলাম, নদীর পাড়ে বেশ কিছু পিকনিক স্পট আছে, বেশ ছোট বড় বিভিন্ন রকম। অ্যান্ড এটা শেষ না হইতে ওইখানে দেখি আরেকটা, ওরে না 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 একটাই, পুকুর নদী মিলা বিশাল অবস্থা। রাস্তাটা যেমন সুন্দর, আশপাশে পিকনিক স্পট হওয়াতে কিছু বাস টাস্তমে লোকজন মানে দেখলাম ভিড়ভাড়টাও জমাইছে, গ্রুপ ধরে হয়তো আসছে। অ্যান্ড এরকম সুন্দর রাস্তা, এরকম গ্রুপ ধরে মোটরসাইকেল দেখতেও ভাল লাগে, সুপার লাগতেছে না ব্যাপারটা, কর্নারিংয়ে হ্যাভি লাগে। ওরে আবার চেকপোস্ট, আবার চেকপোস্ট, থামতে হবে কিনা কে জানে। এখন আমরা যেখানে আছি এখান থেকে চট্টগ্রাম হচ্ছে 38 কিলোমিটার আর বান্দরবন হচ্ছে 48 কিলোমিটার, তার মানে অলমোস্ট সিমিলার 10 কিলো এদিক সেদিক। ঘটনাটা তাহলে এই রোড সম্ভবত সোজা বান্দরবন গেছে, কোনো একদিক থেকে চিটাগাংয়ের দিকে যাওয়া যায় এরকম কিছুই মনে হয় হবে, কারণ চিটাগাং হয়ে বান্দরবন যাওয়া 10 কিলোমিটার এটা মায়না নেওয়া যেতেছে না, অন্য কোনো কাহিনী আছে। বড়ইছড়ি এলাকার নাম, এইবার নাম ঠিক মতো পড়তে পারতেছি না, আসলে এমন একটা বদ অভ্যাস হয়েছে দিনের বেলা ঘুমে থাকার কারণে, এক হলো রোদ দুই হলো স্পিড, দুইটা মিলা নাম টাম পড়তে পারতেছি না কোনো জায়গার। ওরে আবার আফিল উপরের দিকে উঠতেছি, ভালোই লাগতেছে, মানে মিস করতেছি হচ্ছে বান্দরবন ওইদিকের রোডের বাঁক এবং উঁচু নিচু ব্যাপারটা, কিন্তু আবার এইটা একটা স্মুথনেস, এইটা আবার অন্য ধরনের একটা ফিলও দিচ্ছে সেই ব্যাপার। আর বাম দিকে বড় বড় পাহাড়, মনে হইতেছে যে বান্দরবন চলেই আসছি এরকমই লাগতেছে বড় পাহাড়গুলো দেখার কারণে। অলরেডি এখন যখন ভিডিও শ্যুট করতেছি সময় 11:09, আর ধন্যবাদ কাপ্তাই উপজেলা লেখাটা দেখলাম একটু আগে, একটা গেটের মতো ছিল অ্যান্ড তারপরে হচ্ছে চিটাগাং শুরু হয়ে গেছে, তার মানে কাপ্তাইকে বিদায় আমরা দিয়ে দিছি। আর এটা শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক রাঙ্গুনিয়া চট্টগ্রাম। হ্যাঁ আমরা চট্টগ্রামে ঢুকে গেছি, চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আছি আমরা এখন। রোড তো মাশাল্লাহ অনেক সুন্দর, এদিকের বেশ ছায়া, মেঘের কারণে রোদও একটু ঢেকে আছে, বেশ একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড এদিকে সবাই আমাদের মতো বাঙালি চেহারার, মানে আমরা যেরকম আর কি, আদিবাসী না, আমাদের মতো চেহারার লোকজন। চট্টগ্রাম আর হচ্ছে 35 কিলো, এর আগেও না 35 দেখলাম না 38 দেখছিলাম। ও আচ্ছা বেশ স্লো চালাইতেছি তাহলে, এতক্ষণে মাত্র 3 কিলো আসছি। ওরে রোড তো সুপার, পুরা টেকনাফের রোডের মতো, কিন্তু টেকনাফের রোড এত উঁচু নিচু না। আর এখন যে জায়গা পার হইতেছি এই জায়গার নাম হচ্ছে লিচু বাগান, এই জায়গার নামটা অনেক শুনছি অ্যান্ড বেশ পপুলার, বিভিন্ন জিনিসের উদাহরণ দিলেই বলে যে লিচু বাগানে গেলে পাওয়া যাবে। আমি তো ভাবছিলাম যাওয়ার পথে কোনো লিচুর বাগান পড়বে এরকম কিছু, মানে না জানলে যেটা হয়, কিন্তু আসলে এই এরিয়াটার নামই হচ্ছে লিচু বাগান। অ্যান্ড লিচু বাগানের মেইন বাসস্ট্যান্ড বা বাজার এরিয়াই হচ্ছে এইটা, আইমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে সেই লিচু বাগান। কিন্তু এদিকে কি আবাসিক হোটেল আছে? সম্ভবত নাই, হয়তো বোর্ডিং থাকতে পারে, ওরকম ট্যুরিস্ট এরিয়া না, মানে ট্যুরিস্ট এসে থাকার মতো এরিয়া না মনে হইতেছে। বাজারটাও বেশ ছোটোখাটো, এই তো মফস্বল টাইপের আর কি। আমার ও কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিউবো কাপ্তাই রাঙামাটি, এখানে আবার কাপ্তাই লেখা কেন? আচ্ছা হবে কিছু একটা। আচ্ছা যাই হোক, আমি যে ব্যাপারগুলো শেয়ার করতেছি টোটালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা থেকে কেউ সিরিয়াসলি কোনো কিছু নিয়েন না, আর কেউ আবার এইদিকে যদি থাকেন তারা রাগও করেন না, কারণ আমি জানি না, আমি জানতে আসছি এই তো। হ্যাঁ কি বুঝি না এখন চিটাগাং যাচ্ছি, রেস দিব না, এমনি ঘুরতে আসছি। আচ্ছা লিচু বাগান হচ্ছে এমন একটা এলাকা, মানে ওই দিক থেকে কাপ্তাইয়ের দিক থেকে আসলে হচ্ছে লিচু বাগান থেকে বামে যে রোডটা গেছে ওইটা চলে গেছে। ভাই চলেন, চলে আসছি। লিচু বাগান থেকে বাম দিকে হচ্ছে গেছে কি বলে ওটারে বান্দরবন, আর সোজা আমরা যেটাতে আসলাম এটা হলো চিটাগাং আসছে, তার মানে আমি যেটা ধারণা করছিলাম এটাই, এদিক থেকে বান্দরবন একটু কাছে হয় আর কি, আর চিটাগাং হয়ে গেলে তো বেশ ঘোরাঘুরি করতে হয়। এখন আমরা যেদিকে যাচ্ছি এই রাস্তা সরাসরি আমাদেরকে এখন নিয়ে যাবে হচ্ছে চট্টগ্রামের দিকে। অ্যান্ড এইদিকে বাজার এলাকা হওয়াতে বেশ সিএনজির ভিড়ভাড়টা আছে, আর অটোরিকশারও দাপট শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে এটা সমতল এলাকা। শুধুমাত্র বান্দরবন না, সরি কি বলি, শুধুমাত্র রাঙামাটি বাংলাদেশের মধ্যে এমন একটা
একটা শহর বা এমন একটা এরিয়া বা এমন একটা জায়গা যেখানে কখনোই কোনো রিকশা ছিল না। এটা ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইয়ে পড়ছিলাম যে বান্দরবনে রিকশা নাই, সরি বান্দরবন না, ধুর আবার ভুল করছি, রিকশা নাই হচ্ছে রাঙামাটিতে। এই যে চান্দের গাড়িও আছে এখানে, এলাকার লোকজন সৌভাগ্যবান এত সুন্দর একটা রাস্তা পাইছে। রাউজান জংশন থেকে নাকি বাইরে যেতে হইব। আচ্ছা আমরা চলে আসছি হচ্ছে রাউজান, আর এখানে বেশ বড় একটা গেট, নো পার্কিং লেখা আছে। এটা যে কি আসলে বুঝলাম না, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র, এটা বিদ্যুৎ কেন্দ্রের গেট। আর সবাই আমরা একসাথে হয়ে গেছি এখানে আসার পর, রাউজান নামটা অনেক শুনছি, এবার আসাই হইলো। একটু একটু ঘুমও আসতেছে এখানে আসার পর, বেশ মনে হইতেছিল একটু ব্রেক নেওয়া দরকার। যাক এখানে বন্ধ করা হয়েছে, বাইক ভালো হয়েছে, একটু দাঁড়ায় নিলে দেখা যাবে ঘুমটা চলে যাবে। আর রাউজানের গেটটা ছিল ওই যে ওইখানে, এই পাশ থেকে যাওয়ার সময় খোদা হাফেজ দেওয়া হয়েছে কাকে, পড়াও তো যায় না রে ঠিক মতো। ও খোদা হাফেজ রাউজান এই এইখানে, মানে ওইখানেই শেষ, ওইখান থেকে আমরা ঢুকতেছি যেহেতু শুরু, আমরা যাবো এইদিক। ও আপনাদেরকে ওই যে জুগার যেটা করছিল জুগারটা একটু দেখাই, যেহেতু এখানে থামছি। এই হচ্ছে দেশি জুগার, এখানে একটা নাট দিয়ে লাগাই দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি দাঁড়াইতে গেলে এটা ভেঙে যাবে, কারণ এটা অলরেডি এখানে ফাটছে। আর হচ্ছে এই তো, মানে এটা তো আসলে এখান থেকে বের করার নিয়ম না, মোটামুটি চলে আর কি। এরকম একটা জিনিস রেগুলার বানায় রাখা উচিত, মানে যদি কোনো কারো অ্যাক্সিডেন্টে ভাঙে তাহলে ইমার্জেন্সি পারপাস এটা ব্যবহার করা যাবে। ঠিকঠাক তো আপনি? পুরা ওয়ান ম্যান আর্মি, বেশ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে ধুলা বালি সহ, ওরে ভাই পুরা যুদ্ধ করে আসছে, একদম অক্ষত যোদ্ধা। মল্লে শহীদ বাসলে গাজী বলে না, আপনি ওই অবস্থা হয়ে গেছেন। ভিতরে বালু টালু ঢুইকা, এখানেও বালু, বাইকটা একটা ভালো সার্ভিস দিতে হইব। একটা তেল ছিল 1 লিটার আমাদের এইখানে বাঁধানো, এই জায়গায় একটা 1 লিটারের তেল আমরা এক্সট্রা রাখছিলাম, কারণ কলকাতাতে যখন তেল লোড করা হয়েছে ফুয়েল আর কি, তখন মনে হয়েছিল যে 1 লিটার এক্সট্রা থাক যদি কারো কোনো সময় লেগে যায়। কিন্তু এখানে আমরা বসে এতক্ষণ আড্ডা দিচ্ছি, এর মধ্যে এখানে যেটা বাইকও ছিল, অল্প কিছুক্ষণের মধ্যে তেলের বোতলটা চুরি করে নিয়ে গেছে কেউ, এখন ওই বাইকাররাও নিতে পারে বা অন্য কেউ নিতে পারে, কেমন কথা রে ভাই। 1 লিটার তেল রেখা যদি সেফ না থাকি, আমরা তেলের বোতল নিয়ে গেছে বাইকের পিছন থেকে, আমরা এখানে বসা এখান থেকে তেলের বোতল নিয়ে গেছে সম্ভবত। বেশ সুন্দর একটা বাসস্টপ ছোট্ট খাট্ট, আর আমরা আসি হচ্ছে এখন পাহাড়তুলি, সামনে লেখা পাহাড়তুলি। এখান থেকে চিটাগাং আর অল্প কিছুক্ষণ, হয়তো 10-20-15-20-30 মিনিটের মধ্যে আশা রাখি আমরা পৌঁছায় যেতে পারবো। অ্যান্ড এখন সময় 12:19, দুপুর টাইমে একটু ফাঁকা থাকারই পসিবিলিটি আছে শহরে, এই তো অবস্থা। বাট রোদের তাপটা একদম প্রখর অবস্থায় আছে এখন, বেশ গরম লাগতেছে, শহরে ঢোকার পরে গরমটা আরও আরও একটু বেশি বেশি লাগতেছে এখন, কারণ একদমই গাছপালা নেই এদিকে। ফাইনালি চলে আসছি আমরা চিটাগাং শহরে, ফাইনালি চলে আসছি চিটাগাং শহরে। যাক এই জিনিসটা নর্মালি আমরা যখন কক্সবাজার থেকে ঢুকি তখন ফ্লাইওভার থেকে দেখি, এটা আসলে মনে হয় একটা রেস্টুরেন্ট বা কিছু, আমি জানি না যদিও। অ্যান্ড সামনে ফ্লাইওভার দেখা যাইতেছে, তার মানে রেল স্টেশনের দিকে তো থাকবো, আর বেশিক্ষণ লাগবে না, বেশ শান্তি লাগতেছে। সময় এখন 12:52, মানে একটাই বলা যায়, 8 মিনিট কম, এই তো চলেন। আর রাস্তায় কথা বলা যাবে না, একবারে হোটেলে যাই, হোটেল নেই তারপরে কথা হবে ফেস টু ফেস। চিটাগাং আসার যে রোডগুলো ছিল আমাদের এক্সপিরিয়েন্স ছিল অসম্ভব সুন্দর। যাই হোক ফাইনালি আমরা সব কিছু শেষ করে রোডের মানে ফুল রোডটা কভার করে এখন হোটেলে আসতে সক্ষম হয়েছি, আর এবার আমরা গোল্ডেন ইনে উঠছি। হোটেলটা মোটামুটি সুন্দর, বেশ একটু মানে অনেক আগের, বাট বেশ ক্লাসি, ভালো লাগতেছে এই হোটেলে ওঠার পর। আর হোটেলে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেস্ট নেওয়ার পালা। অ্যান্ড রাঙামাটি থেকে চিটাগাং পর্যন্ত এই রোডটা আমার জন্য ছিল টোটালি নতুন, কিন্তু পাহাড়ি রোডে রাইড করার এক্সপিরিয়েন্স থাকার কারণে খুব একটা প্রবলেম হয় নাই, সব কিছু ঠিকঠাক মতোই একদম কভার করে আমরা আসতে পারছি। রাইডাররা সবাই মোটামুটি সুস্থ আছে, সবাই ভালো আছে, খাওয়া দাওয়া করে আমরা এখন ঠিকঠাক। অ্যান্ড কালকের প্ল্যান কি এখনও জানি না, তবে আজকে রাতে হয়তো একটু চিটাগাংয়ের আশপাশে ঘুরবো, যেগুলো ব্লগে দেখানো পসিবল হবে না, যে কারণে আজকের এই ব্লগটা এখানে শেষ করি। সামনে কালকে আবার কি হয় ওইটা নিয়ে কালকে আসতেছি। তাহলে যদি আজকের ব্লগে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে আবার এরকমই ভিডিও নিয়ে সামনে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো, check the mic and make sure it sound right boys। It sound right boys।